আসসালামু আলাইকুম আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমরা ঘুমের মধ্যে যখন চলে যাই তখন নানা ধরনের স্বপ্নের মধ্যে বিভোর থাকি সারাটি রাত মূলত স্বপ্ন এটি আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে একটি ইশারা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে অনেক স্বপ্ন হুবহু আমাদের বাস্তব জীবনের সাথে ঘটে যায় বা মিলে যায় আবার অনেক সময় অনেক স্বপ্ন এমন রয়েছে যে রাতের বেলা আমরা শুধু স্বপ্নেই দেখি বাস্তবতার সাথে এর কোনো মিল থাকে না তবে আমাদেরকে মনে রাখতে হবে যেই সকল স্বপ্ন আমরা রাতের বেলা দেখি এবং দিনের বেলা সাধারণত আমাদের মনে থাকে এবং সারাটা দিন আমাদের মনের মধ্যে দাগ কাটে থাকে মূলত এর একটি নির্দিষ্ট অর্থ বহন করে থাকে দর্শক সেই হিসাবে আজকে ভিডিওটির মধ্যেও আলোচনা করব। স্বপ্নে কোনো স্বপ্নদ্রষ্টা যদি দাড়ি অথবা গোপ ছোট অথবা কাটতে দেখে অথবা অনেক লম্বা দেখে এর অর্থ কী হতে পারে দর্শক সাধারণত কোনো স্বপ্নদ্রষ্টা যদি গোপ দেখে এবং গোপকে অনেক লম্বা হতে দেখে এবং গোপের তেল দিতে দেখে অথবা গোপকে সুন্দর করে সাজাতে দেখে দর্শক এর অর্থ অনেক ভালো হয় এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টা সুনাম সুখ্যাতির জন্য লালায়িত হবে এবং সুনাম ও সুখ্যাতি ধরে রাখার জন্য চেষ্টা করবে অর্থাৎ এই মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্ন দেখে গোপকে খাটো করতে অথবা গোপকে ছোটো করতে অথবা গোপ খুব পাতলা বা খুব ছোট ছোট। দর্শক এর অর্থ বেশি ভালো হয় না এর অর্থ হবে এই স্বপ্নদোষটা অচিরেই যে কোনো দিক থেকে সম্মানহানির সম্মুখীন হতে পারে অর্থাৎ এই স্বপ্নদোষটা যে কোনো দিক থেকে অপমানিত এবং অপদস্থ হতে পারে তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি নিজের দাড়িকে অনেক লম্বা হতে দেখে দর্শক এর অর্থ অনেক ভালো হয় এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টার যে কোনো দিক থেকে একটি সুখবর আসবে তাছাড়া কোনো স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে দেখে নিজের দাড়িকে কেটে ফেলতে অথবা খাটো হতে দেখে অথবা পাতলা হতে দেখে অথবা দাড়ি যদি খুব কমে যেতে দেখে দর্শক এর অর্থ বেশি ভালো হয় না এর অর্থ হবে এই স্বপ্নদ্রষ্টা যে কোনো দিক থেকে অপমানিত হবে লাঞ্ছিত হবে এবং সমাজে অনেক থেকে নিন্দিত হতে পারে দর্শক তাছাড়া আপনি যদি স্বপ্নে এরকম দেখেন আপনার শরীরের নির্দিষ্ট একটি অংশের পশম সম্পূর্ণ পড়ে গেছে দর্শক এর অর্থ বেশি ভালো হয় না এর অর্থ হবে আপনি যে কোনো দিক থেকে অ্যাক্সিডেন্ট করতে পারেন অথবা দুর্ঘটনার শিকার হতে পারেন এর কারণ হলো কোনো স্বপ্নদ্রষ্টা যদি সাধারণত দুর্ঘটনার শিকার হয় অথবা আহত হয় তাহলে দেখা যায় শরীরের নির্দিষ্ট একটি অংশ কেটে যায় অথবা সেখানে পশম পড়ে যায় সেই হিসাবে আপনি যদি স্বপ্নে এমনটা দেখেন আপনার শরীরের নির্দিষ্ট একটি অংশের পশম পড়ে গেছে অথবা পশম নেই অথবা আপনার মোষ অথবা দাড়ি একটি অংশ থেকে সম্পূর্ণ পড়ে গেছে অথবা ঝরে গেছে অথবা ফাঁকা হয়ে গেছে তাহলে এর অর্থ হবে আপনি যে কোনো দিক থেকে একটি দুর্ঘটনার শিকার হতে পারেন অথবা আপনি নিজে দুর্ঘটনার শিকার না হলেও আপনার নিকটতম আত্মীয় স্বজন অথবা কাছের মানুষের মধ্য থেকে কেউ না কেউ আহত হতে পারে